আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। মিমি চক্রবর্তী আমার বেস্ট ফেভারিট, তার জন্য আমি এখানে দেখতে এসেছিলাম, এবং সবাই বাকি যে চারজন আছে সবাই ফেভারিট খুব এখানে। একটা অন্য ধরনের স্টোরি, অন্য ধরনের গল্প, এবং এই যুগের নারীদের একটা বেঁচে থাকার যে লড়াইয়ের একটা প্রচেষ্টা, বা কীভাবে ম্যানেজ করছে মানে পার্সোনাল লাইফের সঙ্গে ফ্যামিলি, তার সাথে অফিসার লাইফ, সেসব মেলবন্ধন নিয়ে একটা সিনেমা। বাংলা বইতে এরকম মানে কমার্শিয়াল মুভির মধ্যে একটা ক্লাসিক টাচ, যথেষ্ট রিয়েলিস্টিক স্টোরি, এন্ড অ্যাকুমুলেশন অফ অল ফাইভ ক্যারেক্টার্স ইজ ভেরি গুড, ভালো লেগেছে, ইটস ভেরি গুড, ভেরি গুড মুভি। একটা প্রায়োরিটি এবারে বেছে নিতে হবে, হয় অফিস নয় আমি। কি চাস? বিয়ে করে সারা জীবন কফি গরম করে যাব তোর বাড়িতে। অসম মুভি, অ্যান্ড যারা চারজন অ্যাক্ট্রেস আছে খুবই ভালো, তাদের মানে নুসরাত, মিমি, সবাইকে ভীষণ ভালো লেগেছে, প্রিয়াঙ্কা অ্যান্ড দেন জয়া হাসান অ্যান্ড সোহিনী মেবি, হ্যাঁ খুব ভালো অ্যাক্টিং তাদের, খুব ভালো লেগেছে, খুব ভালো লাগলো। আর এরকম মুভি যেন আরও হয় কলকাতায়। Don't spoil his future, please. ওর সাথে কেন এরকম হয়, দোষটা কি আমার? First of all, it's a great production, ঠিক আছে, and well directed by Beat Shada. And in this male dominated society where women have to give up their ambition, their wish to stay properly, and in this film it is just like what is how to get out of this generation mane eto mane female mane female ke ikore mane strongly live korte hobe eto mane ei male dominated society ekhane mane ma shashuri ta bolche je ei chai chakri kora cholbe na eto cholbe na shekhane film ta totally puro amader ei message ta dey যে গার্লস হ্যাভ টু হোল্ড দেয়ার হ্যান্ডস অ্যান্ড স্টে স্ট্রং। এই যে শিখেছ বাপের বাড়ি থেকে কে জানি, আপনার এই বীর পুরুষ ছেলে শুধু বইয়ের গায়ে হাত তুলতে পারে, কোল ধরাতে পারে না। খুব ভালো বই, খুব ভালো মুভিটা, খুব ভালো। ডে টু ডে লাইফে যে উমেনরা স্ট্রাগল করছে লাইফে, সেগুলো রিলেটেড আছে। অ্যাক্টিং আমার প্যাশন। বেশি না সতীত্ব মানিও না। আই এম অ্যান আর্টিস্ট, not an escort. The good thing about the film was they have shown parallel problems of different women, and it's actually I can relate it to the day to day life, the problems that everyone actually faces. And the good thing about it is that the way they are keeping their composure, they're getting frustrated, but then it's captivating. The movie is captivating. In this talk and talk world, you have to be a bitch. মিস সেন কে বাঁচার রাস্তা অন্য কেউ দেখায় না, সে নিজেই খুঁজে নেয়। প্রত্যেকের যে অ্যাক্টিংটা মানে ভীষণ ভালো লেগেছে, স্পেশালি এটা মানে উইমেন ওরিয়েন্টেড ফিল্ম, তো ওভারঅল ইট ওয়াজ ভেরি গুড। খুবই ভালো স্টোরি আছে, তো সবাই এনজয় করুন, সবাই আসুন দেখুন। একটা খেলা, পরীক্ষাও বলতে পারো, সময়ের সাথে তোমার, আমার, আমাদের সবার। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।